ক্রিকেটে বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি অভ্যাসে হয়ে গেছে পাকিস্তানের স্পিন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের এবার নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বোলিং অ্যাকশন যেন কোনোভাবেই ঠিক করতে পারছেন না হাফিজ বেশ কয়েকবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পর এবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও একই কারণে নিষিদ্ধ হয়েছেন তিনি উনচল্লিশ বছর বয়সী এই স্পিনার গেল আগস্টে টলটনের সমার সেট ও মেটলসেক্স এর ম্যাচে আম্পায়াররা তার বিরুদ্ধে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে রিপোর্ট করে পরে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি হাফিজ বল ডেলিভারির সময় তার কোদই পনেরো ডিগ্রি সীমারেখা ছাড়িয়ে যায় যে কারণে আরেক দফা নিষিদ্ধ হলেন হাফিজ